আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের মাঝে একটি রেমেডি নিয়ে হাজির হলাম। আশা করছি সবাই শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের খুবই 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 উপকারে আসবে। তুলসী পাতা, এই পাতার গুণ বলে সত্যিই শেষ করা যাবে না। গ্রাম গঞ্জে শহরে এই পাতার গুণের কথা কারোর জানতে বাকি আছে বলে আমার মনে হয় না। কাশি হোক অথবা সর্দি হোক, আবার প্রথমেই মনে আসে এই তুলসী পাতার কথা। গ্রামে তো ঠিক আছে, কিন্তু শহরে সবসময় তুলসী পাতাটা পাওয়া খুবই কষ্টসাধ্য। আপনারা চাইলেই কিন্তু তুলসী পাতা খুব সহজেই সংরক্ষণ করে রাখতে পারেন। যে কোনো জায়গার থেকে একটু বেশি করে তুলসী পাতা সংরক্ষণ করে নিয়ে এসে সেটা বছর ধরে রাখতে পারেন, যদি আজকে আমার এই রেসিপিটা ফলো করেন। আমার চ্যানেলকে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। ফিরে আসছি বিরতির পর। আমি এখানে বেশ অনেকটাই তুলসী পাতা নিয়ে নিয়েছি, আমার পরিমাণ জানা নাই, তবে আপনারা যতটুকু প্রয়োজন ততটুকু নিতে পারেন, পরিমাপ মেপে নেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনাদের যতটুকু থাকবে ততটুকু দিয়ে আপনারা এই রেসিপিকে ফলো করতে পারবেন। তো আমি এই তুলসী পাতাগুলো এখন জাস্ট ধুয়ে নেব। তুলসী পাতাগুলো আমি একে একে দুইবার ধুয়ে নেব। আপনাদের তুলসী পাতায় মনে হয় যদি ময়লার পরিমাণ বেশি আছে সেক্ষেত্রে আপনারা দুইয়ের অধিকবার ধুয়ে নিতে পারেন। তুলসী পাতাগুলো ধোয়ার সময় অবশ্যই বেশি চকাচকি করবেন না, বেশি কোসলিয়ে ধুবেন না, খুবই আলতো হাতে ধুয়ে নেবেন। তুলসী পাতা ধোয়া হয়ে গেছে, এবার একটা পাত্র নিয়ে নিচ্ছি, তার উপরে একটা ঝুড়ি রেখে দিচ্ছি। এইবার আমি তুলসী পাতাগুলো যে ধুয়ে রাখলাম সেগুলো এরপরে রেখে দেবো, যাতে পানিগুলো খুব সহজে ঝরে যায়। ফিরে আসছি এক ঘন্টা পর। দেখুন, আমার তুলসী পাতার পানি কিন্তু একদমই ঝরে গেছে, আপনারা দেখে বুঝতে পারছেন, একদমই ঝুরঝুরে হয়ে গেছে, কোনো পাতার সাথে কোনো পাতা লাগছে না। এখানে আমি একটা বড় স্টিলের থালা নিয়ে নিয়েছি, তার উপরেই পাতাগুলো ছড়িয়ে দিচ্ছি। একটু আলতো হাতে ছড়িয়ে ছিঁকে দিতে হবে। আপনার বাসায় যদি মাইক্রোওভেন থেকে থাকে তাহলে আপনি মাইক্রোওভেনে দিয়ে পাতাগুলো শুকিয়ে নিতে পারেন, অথবা যদি রোদের ব্যবস্থা থাকে তো আপনি রোদে দিয়েও পাতাগুলো শুকিয়ে নিতে পারেন। যদি মাইক্রোওভেন বা রোদ দুটোর একটাও না থাকে তাহলে আপনি খুব সহজেই চুলার নিচে দিয়ে শুকিয়ে নিতে পারবেন। তিন দিন পর আমার পাতাগুলো কিন্তু একদম শুকিয়ে মুচমুচে হয়ে গেছে, হাত দিয়ে একটু জোরে চাপ দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে, গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। আপনি যদি এই তুলসী পাতার চাটা বাইরে সংরক্ষণ করতে চান তাহলে আপনাকে অবশ্যই একদম মুড়মুড়ে কুড়মুড়েভাবে শুকিয়ে নিতে হবে। আর যদি একে আপনি ফ্রিজে সংরক্ষণ করতে চান তাহলে একে আপনি ডিপ ফ্রিজে হালকা একটু শুকনো শুকনো হয়ে গেলে তখন আপনি ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন। তবে আমার কাছে মনে হয় চা যেহেতু এটা বাইরে থাকাই ভালো। তো দেখুন, হাত দিলে কিন্তু গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে, আমি হাত দিয়ে ভেঙে আবারও ফিরে আসছি। দেখুন, আমি হাত দিয়ে ভেঙে নিয়েছি, খুব সুন্দরভাবে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, দূর থেকে দেখলে মনে হচ্ছে যে এটা চা পাতা। আমি আপনাদের একটু কাছ থেকে দেখাই, দেখুন কতটা সুন্দরভাবে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে হাতের একটু চাপে। তো দেখছেন কতটা সুন্দর লাগছে দেখতে। এখন এটাকে সংরক্ষণ করার পালা। সংরক্ষণ করার সময় অবশ্যই আপনারা চেষ্টা করবেন কাচের পাত্র নেওয়ার, এতে করে আপনার জিনিসটা অনেক দিন বেশি ভালো থাকবে। যদি আপনি এক থেকে দুই মাস খেতে চান সেহেতু আপনি প্লাস্টিকের বয়ামে রাখতে পারেন, তবে যদি আপনি অনেক দিন খেতে চান, এক বছর খেতে চান, সেক্ষেত্রে আপনাকে কাচের পাত্রটাই বাছাই করতে হবে। যদি আপনি এই চাটা এক বছর সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে দুই তিন মাস পর পর আপনাকে একে একটু বের করে রোদে দিতে হবে, সেক্ষেত্রে আপনার চাটার মেয়াদ আরও বেড়ে যাবে। তো আমি আপনাদের চা বানিয়ে দেখাচ্ছি, আপনারা দেখলে বুঝতে পারবেন যে চাটা আসলে কতটা সুন্দর হয়েছে। তো এখানে আমি দুই কাপ চা দিয়েছি, পানিটা গরম হওয়ার পর জাস্ট এক চামচ আমি চাটা দিয়ে দিচ্ছি। দেখুন, পানিতে দেওয়ার সাথে সাথেই কালারটা একদমই চেঞ্জ হয়ে গেছে, দেখে কিন্তু বোঝা যাচ্ছে না যে এটা তুলসী পাতার চা, দেখে মনে হচ্ছে যে এটা আমরা যে সাধারণ যে চা খাই সেই চা। আপনারা যারা ডায়েট কন্ট্রোল করছেন তারা অবশ্যই চিনি দেবেন না, এভাবেই খাবেন। আর যারা কাশি বা সর্দির জন্য খাবেন তারা চাইলে একটু মধু যোগ করে খেতে পারেন। চিনি আমাদের না খাই ভালো, তবে আমরা স্বাদের জন্য তো চিনিটা খাই। তো আপনাদের যা আছে তাই দিয়ে আপনারা খেতে পারেন, তবে আমি বলবো যারা ডায়েট করছেন তারা গ্রিন টি হিসেবে এটা খুব ভালোভাবে খেতে পারেন, আপনাদের অনেক উপকার হবে। তো আমার ভিডিওকে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।